हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অদিত্র। तो आज के आमी एक खूब सुंदर मैंने कल रात एक्चुअली जानते पे कल रात वीडियो बनाना है बट हमार मन हलो मैक्सिमाम लोकर का पहुँचाना उचित एक खबर पेलम जो मन खूब भलो एक पदक्षेप से हमारे बांगला सुपरस्टार जी रिसेंटलि हेलो बोले एक ऐप आज निश्चय प्रत्येके जानें टिकटक जे कम्पानी से ही सेम कम्पानी ऐप हे हेलो मदर कम्पानी सेम हमें नाम जानिना बट वही हेलो एक डिजिटल अवार्ड মানে এ করেছিল যেখানে মানুষ ভোট করেছিল তার বেসিসে বেস্ট অ্যাক্টর বেস্ট ফিল্ম ইত্যাদি ইত্যাদি অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছিল এবং সেখানে অসুর ছবির জন্য জিত বেস্ট অ্যাক্টর জিতেছিল। তো সেই অ্যাওয়ার্ডটা যেহেতু হ্যালোর সাথে অ্যাসোসিয়েটেড এবং হ্যালো একটা চাইনিজ কোম্পানি মানে চাইনিজ কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড এবং আপনি প্রত্যেকেই আপনাদেরকে নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছু নেই যে এখন কী চলছে সিচুয়েশান ইন্ডিয়ার সাথে চায়নার। তো যেহেতু এইরকম একটা সিচুয়েশান চলছে এবং আর্মির লোকেরা লড়ছে এবং মানে দেয়ার লাইফ ইট ইজ অ্যাট স্টেক, তাই জন্য জিত ডিসাইড করেছে যে এই অ্যাওয়ার্ডটা তিনি অ্যাকসেপ্ট করবেন না এবং তিনি একটা খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যেখানে উনি বলেছেন যে আমি সবাইকে রেসপেক্ট করছি, আমার খুব ভালো লেগেছে অ্যাওয়ার্ডটা আমি জিতেছি কারণ ভোটিংয়ের মাধ্যমে লোকে আমাকে জিতিয়েছে, সাধারণ মানুষ ভোট করেছে, আমার ফ্যান্সরা যারা যাদের আমার কাজ পছন্দ হয়েছে তারাও ভোট করে আমাকে জিতিয়েছে। বাট যেহেতু আমার দেশের এখন এইভাবে একটা সিচুয়েশান চলছে চায়না ভার্সেস ইন্ডিয়া, তো তাই জন্য যেহেতু এইটার সাথে একটা চাইনিজ কোম্পানি অ্যাসোসিয়েটেড তাই জন্য কোনোভাবেই এটা আমি এখনও গ্রহণ করতে পারবো না। তো এটা আমার মনে হয় খুব একটা ভালো একটা স্টেপ যেটা জিত নিয়েছেন, যেটা আর কি মানে দিস ইজ আ সিম্বল অফ লাভ অ্যান্ড রেসপেক্ট টুওয়ার্ডস ইউর কান্ট্রি। সো এটা খুবই ভালো একটা স্টেপ, এটা আমার পার্সোনালি মনে হয়, তাই আমার মনে হলো যে একটা ভিডিও বানিয়ে বলা উচিত যে মানে উই আর প্রাউড অফ ইউ অ্যাকচুয়ালি, অ্যাট লিস্ট আই মাই সেলফ ইজ প্রাউড অফ দ্যাট অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান। সো আই ডোন্ট নো অ্যাবাউট আদার্স বাট আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এই ডিসিশনটা, আমি তাই জন্য ভিডিও বানিয়ে বলছি এবং আশা করি যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের কী মতামত আমি জানি না বাট আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল উইল বি মানে তারাও সহমত হবেন এটার সাথে। সো এটাই বলার ছিল, খুব ভালো একটা পদক্ষেপ, আমি ভাবলাম আপনাদের প্রত্যেকের সাথে শেয়ার করা উচিত যারা অনেকে হয়তো জানেন না এটা বিষয়টা। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।